শীতের রাতের জন্য পারফেক্ট মুরগির ঝোল রান্না হচ্ছে। শীতের দিনে কিন্তু মুরগির ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আর এটা ছিল কক মুরগি, খুব পাতলা ঝোলও না, আবার গাঢ় ঝোলও না। এই তো, চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে কিন্তু মাছের রেসিপি বেশি, মাংসের রেসিপি আছে হয়তো দুইটা, সেটা অবশ্য আমার নিজের রেসিপি না। আজকে মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে। আমি খুব সিম্পলভাবে মাংস রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো, প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর জিরা এবং গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়েই আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এভাবে মাংসগুলো ভাজলে মাংসটা খেতে ভালো লাগে। আর যদি হলুদ মরিচ দিয়ে ভাজেন, এতে করে দেখা যায় যে মাংসটা লেগে যায়। তারপর দিয়ে দিলাম আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে অবশ্য ঢেকে দিব, এতে করে পেঁয়াজ এবং লবণ থেকে অনেকটাই জল ছেড়ে দিবে, মাংসটা কিন্তু তখনই হাফ সেদ্ধ হয়ে যাবে। আপনারা বাসায় এভাবে মাংস রান্না করতে পারেন, খুব সহজেই কিন্তু মাংসটা হয়ে যাবে। অনেক সময় অনেকে বলে যে মাংস সেদ্ধ হয় না, এই প্রসেসে যদি রান্না করেন দেখবেন যে মাংস সেদ্ধ হবেই হবে। তারপর দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচামরিচ বাটা। অবশ্য আমি এটা ব্লেন্ড করেছিলাম, হালকা ব্লেন্ড করেছিলাম, মিহি করে নিলে দেখা যায় যে লেগে যায় শুধু, আর এতে করে কিন্তু এগুলো অবশ্য সেদ্ধ হয়ে যাবে। এই তো, মাংসটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। কিন্তু এভাবে প্রায় 5 মিনিটের মতো নেড়ে নেড়ে আমি মাংসটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া। যেহেতু আমি এখানে মুরগির মাংসের মশলাটা ব্যবহার করব, এর জন্য হলুদ এবং মরিচ গুঁড়াটা মানে অল্প পরিমাণেই দিলাম। কারণ হচ্ছে গিয়ে ওই মুরগির মশলার মধ্যে হলুদ, মরিচ, আদা, রসুন আর অনেক ধরনের মশলা মিক্সড করা আছে। আর এটা দিয়ে রান্না করলে দেখবেন মুরগির মাংসের আলাদা একটা টেস্ট আসে, যেহেতু এটাতে অনেক ধরনের মশলা দেওয়া আছে। এই মশলা দিয়ে আর কিছুটা জল দিয়ে কিন্তু খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর চুলার জাল কিন্তু মানে অল্প রেখেই কষানোর চেষ্টা করবেন, এতে করে মশলাটা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই তো, আমার কিন্তু অনেকটাই মাংস কষানো হয়ে গিয়েছে, মাংসগুলো কিন্তু হাফের চাইতেও বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা সেদ্ধ হয়ে কিন্তু কিছুটা গ্রেভি টাইপের হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করেছি, এতে করে মাংসের টেস্ট কিন্তু দারুণ হয় আর তরকারিও খুব সহজে নষ্ট হয় না। এই তো, মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আমার, দেখতেই পাচ্ছেন। খুব অল্প সময়ে মাংসটা আমি রান্না করে নিলাম, আর এই মাংস আর গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর নামানোর আগে আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিলাম, এতে করে একটা সুন্দর মাংস থেকে ফ্লেভার আসবে, কালারটা কিন্তু দারুণ এসেছে। ক্যামেরায় অত ভালো কালার বোঝা যাচ্ছে না। অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্না দেখতে পাবেন। আর আমি খুব মানে সাধারণ রান্না করি কিন্তু একটু ইউনিকভাবে। এই তো হয়ে গিয়েছে, আমি গরম গরম পরিবেশন করে নিলাম। আর অবশ্যই কিন্তু ভাত বা পোলাওর সাথে এই মাংসটা খেতে দুর্দান্ত লাগে। বাসায় মেহমান আসলে এই রেসিপিটা করে খাওয়াবেন, দেখবেন সকলেই আপনার প্রশংসা করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।